আরে ভয় লাগছে না? ভয় লাগছে না? হ্যাঁ ভয় লাগছে, কিন্তু হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিন্দগি লাইভ। আজ চলে এসেছি জামশেদপুরে ডে টুর ট্যুর প্ল্যান নিয়ে। আজ আমাদের ডে টু, তারিখ 24/12/2023। হোটেল এই ব্যারেজ থেকে আমরা বেরোতে যাব। হোটেল থেকে এবার আমরা ব্রেকফাস্টের জন্য এগোচ্ছি। হোটেল এই প্যালেসের ইন হাউস রেস্টুরেন্ট আছে, আর ডে টুতে আমাদের আর্লি ইন দ্য মর্নিং উঠে ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই এই ইন হাউসের রেস্টুরেন্টেই গতকাল রাত্রে আমি ব্রেকফাস্টে অর্ডার দিয়ে রেখেছিলাম। ব্রেকফাস্টে ব্রেড অমলেট দুজনে, আর আমার হচ্ছে আলু পরাঠা। জাস্ট একটা বাইট খেয়ে দেখলাম, খুব ভালো টেস্ট। এই নোনা কেমন লাগে তোর? ইয়ামি, বেটোস ভালো লাগে? তা আলুকে বেটোসের ব্যাপারে তো বলার কিছু নেই, তবে আলু পরাঠার ফুডটা ভালো বানিয়েছে, খেতে ভালো হয়েছে। ডে টু, অন্য হোটেল, অন্য রুম। এখন আমরা কাইন্ডলি হোটেল নানাকে চলে এসেছি, আর হোটেল নানা থেকে টাইম পাইনি, মানে বেলা এরা 9টার সময় বেরোবে ভেবেছিলাম, কারণ আনুমানিক 11টা বাজে। তো গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের, সাইড সিনটা করে আসতে হবে। জামশেদপুর সিটি ট্যুরের জন্য অথবা সাইড সিনের জন্য ক্যাব বুক আপনি আগের দিন সন্ধ্যেবেলায় করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি হোটেল থেকেও কথা বলে নিতে পারেন, হোটেল থেকেও গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়, অথবা আপনি কিন্তু সেলফ স্টেশনে গিয়ে ক্যাব স্ট্যান্ড থেকেও ক্যাব বুকিং করতে পারেন। উভয় ক্ষেত্রে ট্যারিফ কিন্তু সেম। এক্ষেত্রে বর্তমানে পেট্রোল প্রাইস অনুযায়ী যে ট্যারিফটা এই মুহূর্তে চলছে সেগুলো একটু তুলে ধরি। যদি আপনি 4-seater বা 5-seater অর্থাৎ সুইফট জাতীয় গাড়ি নেন, সেক্ষেত্রে আপনাকে 8 ঘন্টার জন্য 1000 টাকা দিতে হবে এবং পার কিলোমিটার 10 টাকা করে চার্জ করা হবে। সিটিটা কত ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই ভিউগুলো পাহাড়ে উঠবো তো আস্তে আস্তে, ওই যে পাহাড়ি তড়াই যে জঙ্গলগুলো সেইগুলোই দেখতে যাচ্ছি। আপনি এই চান্ডিল ড্যামে যাওয়ার সময় শ্রী সাই সেন্টারটা দেখে নিতে পারেন, এটি হচ্ছে সাই বাবার একটি মন্দির। দ্বিতীয় হচ্ছে 7-seater বা 8-seater গাড়ির ক্ষেত্রে, সেক্ষেত্রে ট্যারিফটা হচ্ছে 1000 টাকা সেই সেম পার ক্যাব দিতেই হবে এবং আপনার কিলোমিটার হবে 8 টাকা প্রতি কিলোমিটার। এরপরে আপনি 8 ঘন্টার উপরে নিলে সেক্ষেত্রে ট্যারিফটা একটু বাড়তে পারে এবং যেরকম চালাবেন সেরকম রেটটা ভ্যারি করবে। এই যে কালো ব্যারিকেডিং দিয়েছেন, এর পিছনে একটি কারণ আছে। কারেন্টলি আমরা এই চ্যানেল নামের জন্য যে রাস্তা ধরেছি সেটা হচ্ছে NH-33, তা টাটা রোড নামেও পরিচিত। এই ব্যারিকেডিংয়ের মেন কারণটা হচ্ছে যে এই অঞ্চলটি পাশ দিয়ে সুবর্ণ রেখা নদী বয়ে গেছে এবং চারিদিকে কিন্তু জঙ্গল, তো সেক্ষেত্রে এখানে হাতিদের উপদ্রব আছে, তো অনেক ক্ষেত্রেই এই সমস্ত হাতিরা এই ব্রিজের ওপরে উঠে যায় এবং তাদের সুরক্ষার জন্য দুদিক দিয়ে ব্যারিকেডিং করা রাখা আছে, যাতে কিনা এই ব্রিজের উপর দিয়ে কখনো হাতি উঠে এলে তারা যেন সাইড দিয়ে পড়ে না যায়। তোমার কেমন লাগছে? তুমি তুমি হয় ঠিক লাগছে এখন? তুমি এখন কোথায় যাচ্ছ এখন? বোটিং করতে। সেটা কোথায়? না জানলে বলেছি, আমি জানি না, আমি জানি। আমরা যাচ্ছি চান্ডিল ড্যাম, চান্ডিল ড্যাম, যেটা ড্যাম, ড্যামে গিয়ে আমরা দেখবো, ড্যামটা দেখবো, বোটিং করবো, ঠিক আছে, হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, যেটা তোমার ফেভারিট ফেভারিট খাবারগুলো আছে, চটপটা খাবার যেগুলো আছে সেগুলো আমরা খেয়ে নেবো, তোমার ইচ্ছা হলে লজেন্স ফজেন্স পেলে খেয়ে নেবো, ফ্রুটস পেলে খেয়ে নেবো, ঠিক আছে। পরিচ্ছন্ন এবং সাইড সিন ভিউগুলো খুবই ভালো লাগছে দেখতে, এবং এইগুলো হয়তো ভিডিওর মাধ্যমে হয়তো তোলা যায় না, এসে অনুভব করতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। তো আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই যদি কোনোদিন আসেন এই চান্ডিল ড্যামটা নিজেদের আইডেন্টিটি রাখতে, দেখে ভালো লাগে। এটা হচ্ছে এই ড্যামটা, ঝাড়খণ্ড রাজ্যের সেরাকেলা খারসোয়ান জেলায় এই বাঁধটা অবস্থিত।
এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1982 সালে, যা সম্পূর্ণ হয়েছিল 1993 সালে। সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের অংশ হিসেবে সুবর্ণরেখা নদী জুড়ে চান্ডিল বাঁধটি তৈরি করা হয়েছিল। এই বাঁধটির উচ্চতা আনুমানিক 185 ফুট এবং দৈর্ঘ্যতা 2,362 ফুট, এবং জলধারণ ক্ষমতা যদি বলেন তাহলে 1,96,300 হেক্টর। আমাদের এই ড্রাইভার দাদার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম যে এই বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম দর্শনীয় স্থান। এটি জামশেদপুর মূল শহর থেকে আনুমানিক 22-25 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এটির কাছাকাছি একটি জাদুঘরও আছে যার নাম হচ্ছে পাতকুম মিউজিয়াম। এই মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 দিনই খোলা থাকে, এবং এই মিউজিয়ামটির নিকটবর্তী স্টেশন হলো চান্ডিল জংশন। এই মিউজিয়ামটিও চান্ডিল বাজারের কাছে অবস্থিত। এটি একটি ছোট্ট জাদুঘর যেখানে পাথরের উপরে প্রায় 2,000 বছর পুরনো লিপি এবং হিন্দু দেবদেবীর বিভিন্ন রকম ভাস্কর্য কার্য রয়েছে। চান্ডিল ড্যাম ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট ইন জামশেদপুর। তো এইখানে এই শীতের মরশুমে প্রচণ্ড পিকনিকের জন্য লোক আসে, লাইন দিয়ে শুধু গাড়ি গাড়ি গাড়ি, পুরো গাড়ি যেহেতু চারিদিকে পিকনিক হয়ে যাচ্ছে বলে। তাহলে কতখানি ইম্পর্টেন্ট জায়গা স্থানীয় বাসিন্দার কাছে এখানে পিকনিকের জন্য। প্লাস সাইট সিন করার জন্য তো অনেকেই আসেন, এবং উপরে বোটিং বোটিং অনেক কিছু হয়, সেগুলো আপনাকে এক এক করে দেখাবো। এখানে যেহেতু অলরেডি এখানে ঘড়িতে 12টা বেজে গেছে, তাই একদম টপ পর্যন্ত ক্যাব অ্যালাউ করলো না। আমরা তার একটা ধাপ নিচে 30টা কার পার্কিং দিয়ে কারটা রেখেছি, এবং এখান থেকে হেঁটে রেখে কিন্তু এবার উপরে উঠতে হবে। কেননা ওখানে কিন্তু ওপরটায় ট্যাম্পের জন্য একদম টপ যেখানে জায়গা, সেখানে কিন্তু ক্যাব রাখার কিন্তু লিমিটেড জায়গা আছে, ফলে তার জন্য কিন্তু এতগুলো ক্যাব ওখানে পিক সিজনে রাখা সম্ভব নয়। তবে এখানে নিচে একটু নিচের অংশে অনেকটা বড় মাঠ আছে, খোলামেলা জায়গা আছে, যেখানে পিকনিক এবং ক্যাব ফেসিলিটির পর্যাপ্ত জায়গা রয়েছে। যেটা জানতে পারলাম যে যদি মনে করুন আপনি অফ সিজনে আসেন তাহলে এত ক্যাবের লাইন থাকে না, এবং তখন কিন্তু আপনি এর উপর দিয়ে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে, মানে অর্থাৎ সেখানে ডাইরেক্ট ওই এখানে গিয়ে উঠবেন, ওখানে গিয়ে ডাইরেক্ট গিয়ে উঠবেন, এবং ওখান থেকেই আপনাকে এতখানি হাঁটতে হবে না। তো এই পর্যন্ত রাস্তা আমাদের একটু হেঁটে উঠতে হবে। তো এই একটা নেগেটিভ পয়েন্ট বয়স্ক লোকেদের ক্ষেত্রে বা যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের একটু প্রবলেম হতে পারে উঠতে। তো আমি সাজেস্ট করবো পিক টাইমে যদি আসেন বা উইকেন্ডে যদি আসেন তাহলে 10টার মধ্যে কিন্তু এই লেকে ড্যামে এই ড্যামে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্যই সুবিধা, এই অকারণে কষ্ট হইতে হবে না। সিঁড়িটা খুব একটা খাড়াই না হওয়া উঠতে খুব আহামরি কষ্ট হচ্ছে না, ভেবেছিলাম খুব খাড়াই হবে কষ্ট হবে, তো সেরকম কিছু না, ফ্ল্যাট সিঁড়ি আছে। তো ওই আর কি বয়স্কদের ক্ষেত্রে বালিকা যাদের হাঁটু বা লিগামেন্টের প্রবলেম আছে তার ডেফিনেটলি প্রবলেম হয়। আবার তো এখানে খাওয়ার হোটেল, নর্মাল স্ন্যাক্স জাতীয় দোকান, বিভিন্ন ছোটোখাটো টুকটাক জিনিস কেনাকাটার দোকান, যেমন আপনার মেলা যেরকম পাওয়া যায় ওই সমস্ত আইটেম, তো এখানে এরকম দোকানে কোনো অভাব নেই। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুরের, তো এখানে আসলে খাওয়া দাওয়া নিয়ে নিশ্চিন্ত। 24 তারিখ আজকে পিকনিক সিজন, তো ক্রাউড ক্রাউড ভর্তি চারিদিকে, তো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স অ্যাডস না হচ্ছে। ল্যান্ডমার্ক থেকেই আপনাকে এখানে যেতে হবে বোটিংয়ের জন্য, আর এখানে ফেয়ার চার্জগুলো এখানে রাখা হয়েছে। এখানে 5 টাইপের বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে, 4 সিটার, 6 সিটার, 7 সিটার, 9 সিটার, 10 সিটার, আর ভিতরে যা দেখতে পারলাম বুঝতে পারছি যা পার হেড 100 টাকা করে, এখান থেকে টিকিট করে নিতে হবে। ডোনা আমাদের বোট চলে এসছে, অসাধারণ লাগছে।
মানে আমরা আমাদের ধারণার বাইরে, চিন্তাধারার বাইরে, আমি ভাবতে পারিনি এত ভালো লাগছে, অসম্ভব সুন্দর। Sunshine on my face, I feel pretty great about today, about today. My bride, I'll be waiting, waiting at the altar for you. Oi je island ta acho okhane oi bondho niye jabe okan theke ghurie ei bolo niye ashbe. আরে কি সুন্দর জায়গা রে ভাই, আরে ফাটাফাটি ফাটাফাটি দেখুন এই ভিডিও ব্লগে করে কিচ্ছু বুঝবেন না, আসতে হবে, এসে দেখতে হবে, উপভোগ করতে তবেই জানতে পারবে, নাহলে কোনো মজা নেই। 100 টাকা খরচা মাত্র, বাট মূর্তি কাটছে 1000 গুণ বেশি। আসুন 5 মিনিটে বোটিং রাইড, 5 মিনিটে বোটিং রাইড, কিন্তু ভাই ফাটাফাটি, ভাই ফাটাফাটি, এক্সপিরিয়েন্স লেভেলটাই আলাদা। পিক সিজন তো একটু ভিড় আছে, হ্যাঁ বোটিং এর জন্য লাইন দিতে হলো, বাট ওই 15-20 মিনিট, বাট তার আগেন্সে ওই 5 মিনিট রাইড, হ্যাঁ একটু কম মনে হচ্ছিলো আসতে দিকে, আর একটু হলে ভালো হতো, বাট ওয়ার্থ ইট বস, 100 টাকায় 5 মিনিট যে এনজয়মেন্টটা ওখানে হচ্ছে ভালো লাগলো, ব্যাপক লাগলো। দোনা একটু 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 ভয় লাগেনি একটু না? আমি তো ভালো ছিলাম, হ্যাঁ আবার হবে, দুবার হবে না, দুবার হবে না, আমি ভয় পাচ্ছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে ডিলমা লেকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কান্ডিল ড্যামে খাওয়া দাওয়ার অপশন বেশি এবং ভালো, তাই জন্য আমরা ঠিক করলাম যে লাঞ্চটা আমরা এখানেই করবো, বিকজ অলমোস্ট 2টা বেজে গেছে। তো আমি এখানে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে এখন গিয়ে লাঞ্চ করতে চলেছি, তো আপনাদের লাঞ্চটা দেখাই, বিকজ ওদের অ্যাম্বায়েন্সটা খুব ভালো, ওখান থেকে বেশ ভালো ভিউটা উপভোগ করা যায়। এই হচ্ছে জিতু হোটেল, এই হোটেলের প্লাস পয়েন্টটা কি, চলুন যাই। এই হচ্ছে ইনসাইডের ব্যবস্থা, আর মেনুটা আপনার পছন্দ দেখে নিতে পারেন। তো এই হচ্ছে এখানকার মেন প্লাস পয়েন্ট, যে এখান থেকে আপনি বসে ভালো ভিউটা উপভোগ করতে পারবেন, খেতে খেতে একটা ভালো নজারা আপনি এনজয় করতে পারবেন, আর ফুডের প্রাইসও খুব রিজনেবল। এত একটা সুন্দর জায়গা, আর এত সুন্দর জায়গাটা ভালো অ্যাম্বায়েন্সে এত লাঞ্চ কারই না ভালো লাগে। তো অনেকগুলো এখানে হোটেল আছে, তার মধ্যে এটাও ওয়ান অফ দ্য অ্যাম্বায়েন্স পার্সপেক্টিভ ভালো হোটেল, মানে এমন না যে ভালো, মানে হিউজ এক্সপেকটেশন রাখাটা ভুল, বাট হ্যাঁ দেখে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর এখানকার অ্যাম্বায়েন্স এই ব্যাকগ্রাউন্ড যে আছে পুরো ড্যামটা এখান থেকে খেতে খেতে উপভোগ করতে পারবেন, উইচ ইজ গুড অ্যাকচুয়ালি, ইফ ইউ কম্পেয়ার উইথ আদার হোটেলস ইট উজ ফার বেটার দেন ড্যাম। হচ্ছে 70 রুপিজের থালি, এখানে হচ্ছে একটা মানে পাতলা চালের রাইস, আলু ভাজা, বাঁধাকপি আলু তরকারি একটু আচার দিয়ে গেছে, অ্যাডিশনাল যেটা আমরা নিয়েছি চিকেন, চার পিস থাকবে, আই থিঙ্ক এই চিকেনের প্রাইস কত ছিল, 200 টাকা না চিকেন, আর আমরা আলাদা নিয়েছি একটা মাছ ভাজা, ঠিক আছে 4 পিস মাছ, আর আমরা এই সঙ্গে আবার ডালও আছে অবভিয়াসলি, আর ওভারঅল কত প্রাইস করলো আমি পরে জানাচ্ছি। পিস হচ্ছে পোলট্রি মুরগি মাংস, এখানে এটার দাম হচ্ছে 170, আর এক্সট্রা যেটা নিয়েছিলাম আমরা মাছ ভাজা ওটা হচ্ছে 150 চার পিস, এই মাছ ভাজা আছে এটা। আর লাঞ্চটা এই করে উঠলাম, যথেষ্ট ভালো খাবার দাওয়া ছিল, রিজনেবল প্রাইস যেটা আপনাকে আগেই বললাম, এবং টেস্ট রেস্টুরেন্ট স্টাইল বা ওরকম কম্পেয়ার করবেন না, স্ট্যান্ডার্ড খাওয়াটা যদি সাথে ভালো লাগে এবং টিপটি করে খেতেও পারবেন, তো আমি রেকমেন্ডেশন দেবো এই এই হোটেলটা এসে খেতে পারেন, ট্রাই করতে পারেন, আমার তো খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই আর্টিকাটা আমরা ভাড়া নিয়েছি আজকে ডে আউটিং এর জন্যে, তো কত কী ফেয়ার পড়েছে, কীরকম কী পড়েছে আমি ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ডিলমা ওয়াইল্ডলাইফ সেঞ্চুরি এবং ডিমলা লেক, কিন্তু কপাল খারাপ থাকায় আমাদের যাত্রাপথে একটি লরি অ্যাক্সিডেন্ট করায় আমাদের ক্যাব প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জ্যামেই আটকে পড়েছিল। খুমাকে ডিলমা ডালমা ওয়াইল্ডলাইফ সেঞ্চুরি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, এবং ওখানে গিয়ে আমি কিছু জানতে পেলাম যেগুলি নতুন ইমপ্লিমেন্টেড হয়েছে। এন্ট্রি ফি 10 রুপিস পার পার্সন, উইচ ইজ ফেয়ার, বাট আপনি যদি নিজস্ব পার্সোনাল ক্যাব নিয়ে বা গাড়ি নিয়ে ওপরে ওঠেন সেক্ষেত্রে পার ক্যাব আপনাকে 600 টাকা দিতে হবে, যেটা আগে অ্যাপ্লিকেবল ছিল না।
এবং আপনি যদি আপনি কোর জঙ্গলে এন্ট্রি করতে চান তাহলে আপনাকে 2800 টাকা দিয়ে সাফারি করতে হবে। সেক্ষেত্রে ওই সাফারি ক্যাবে 10 জন পর্যন্ত ম্যাক্সিমাম অ্যালাউড আছে। এবার এই 600 রুপিস দিয়ে ওপরে উঠে দেখাটা আমার কাছে ওয়ার্থ ইট বলে মনে হলো না, কেন ওপরে এমন কিছু ভিউ নেই যার জন্য এই 600 বক্স দেওয়ার কোনো মানেই আমি অনুভব করি না। এই জন্য দেখা যাচ্ছে যে এই ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আর কিন্তু আগের মতন পর্যটক আর আসছে না, তাই আমিও এই জায়গাটা এমন কিছু এক্সাইটিং না হওয়ার জন্য স্কিপ করলাম। কারেন্টলি ডিমনা লেকে পৌঁছে গেছি, দেরি হয়ে গেছে প্রচণ্ড। এখন এখন শীতের বেলা 5:20 হয়ে গেছে, বাট প্রচণ্ড রাস্তায় জ্যাম পেয়েছে। অ্যাকচুয়ালি ডিমনা লেকে আসতে গেলে বা ডিমনা ড্যাম্পে আসতে গেলে যে রাস্তাটা আছে প্রচণ্ড ন্যারো, এবং ন্যারো হওয়ার জন্যে অনেকে রিটার্ন করছে, ফলে এত গাড়ি ঘোড়া জ্যাম বেড়ে গেছে, প্রচণ্ড জ্যাম অ্যান্ড জ্যাম অ্যান্ড জ্যাম, সেই জন্য আমাদেরও পৌঁছাতে দেরি হয়ে গেছে। ডিমনা লেক যেটা দেখতে আসবে এটা ডুয়ার ডিমনা লেক, এটা আর্টিফিশিয়াল লেক। এটা আমরা অনেকেই জানি যে এটা এই যে পাহাড়ি সংলগ্ন অঞ্চলের যে সমস্ত জল অথবা এবং বৃষ্টির জল এখানে সংগ্রহ করা হয়, এবং এই জলই টাটা জামশেদপুরে সরবরাহ করা হয় পানীয় জল হিসাবে। আজকের মতন সাইট অলমোস্ট কমপ্লিটেড, এবং জামশেদপুর যে চাটের জন্য বিখ্যাত তা এক্সপ্লোর করতে আমরা চলে এসেছি সাকচি খাওয়ালিতে আছি। তো ওই হচ্ছে ওই মোড় থেকে এখান থেকে আর এই কর্নার দিয়ে সব স্টোরের জন্য বিখ্যাত, এবং এইগুলো দোকানগুলো আউটলেটগুলো রয়েছে। এখানে পুরের বিভিন্ন স্টলগুলো রয়েছে, তো আমরা দেখি কী খাই। তো মেয়েরা যেহেতু চাট চাট খাবে বলছে, তাই জন্য আমরা এই বানারসি চাটগুলো একটা কাউন্টার দেখতে পারলাম। এই চাটের দোকানে যাই গিয়ে দেখে এক্সপ্লোর করি। পেঁয়াজের টুকরো গুলো না দিলে ভালো, আমরা এখন আছি সাকচি গলির সাকচি খাও গলিতে। এখানে আমরা ফুচকা এবং পাপড়ি চাট ট্রাই করছি। পাপড়ি চাটটা আমি খেয়েছি অলরেডি, বেশ ভালো, বিশেষ করে মিষ্টি চাটনিটা আমার খুব ভালো লাগে, তো আমি ওটা একটু বেশিই দিয়ে খেয়েছি, বেশ ভালো। এরা ফুচকা ট্রাই করছে, কেমন কেমন ভালো, আচ্ছা বলছে ভালো, বেশ ভালো। স্যার আপনার কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, ভালো লাগছে। অবনা তোমার কেমন লাগলো? আমাদের সাথে আরো একজন সদস্য আছেন আমাদের টিমের, কেমন লাগছে তোমার, কেমন লাগছে? ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে। আপাতত ফুচকা খাওয়া হচ্ছে, ফুচকা খেয়ে আমরা আবার আরেকটু এগোবো, দেখা যাক আর কি খাওয়া যায় এই খাও গালিতে। এটা খুব ফেমাস খাও গালি, আপাতত ফুচকা খাই তারপর দেখি। ট্যুর শেষ করে আমরা ফিরে এলাম আমাদের আজকে রাত্রিবাসের হোটেল, হোটেল নানক। রুমের ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে ওয়াও সুপার। এই হোটেলে সম্পূর্ণ তথ্য নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটি সেপারেটেড এবং ডেডিকেটেড ভিডিও নিয়ে এই চ্যানেলে উপস্থিত হচ্ছি। আমরা কালকেও ডিনারে এসেছিলাম, আজকে ওখানে এসেছি, খুব ভালো খাওয়া দাওয়ার টেস্ট, এবং স্ট্যান্ডার্ড হোটেল বাট স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট। তো এখানে সব রকম ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি আইটেম সবই পাওয়া যাচ্ছে। তো আমাদের এখানে টেস্ট গতকালকে খুব ভালো হয়েছে, আজকে তাই জন্য আবার এসেছি। আজ আমাদের ডিনার কস্টিং হচ্ছে সবার মিলিয়ে 2800 টাকা মতন। এবার চলে আসি ডে টু এর, আমার কেমন কী খরচা পড়লো। এই খরচাগুলি কেবলই মাত্র বোঝার সুবিধার্থে, যাতে আপনারা যখন নিজেদের প্ল্যান করবেন সেক্ষেত্রে আপনারাও এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন। আজ তবে ইরুষ্কানি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার।